তো আমার পরিচয় আমি বারবার দেব না, আমি অন্য আহমেদ, এটা সবাই জানেন। কাম কাম কাছে আসো, আমি আপনাদের আজকে দেখাবো নিকলি বাউর। অবাক হচ্ছেন, যশোরে নিকলির বাউর? হ্যাঁ, নিকলি বাউর লাইট ভার্সন দেখাবো। আমার ভিডিওর সাথে থাকেন, যশোর থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। অবাক হবেন না, 5 মিনিটেই। মেরি জান, আই এম ব্যাক। মাত্র আমরা ভাতুরিয়া বাজার পৌঁছালাম। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ভাতুরিয়া ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দান ওই যে ডানে, ভাতুরিয়া ঈদগাহ ময়দান। ভাতুরিয়া বাজারে আছি। আপনার ভাতুরিয়া বাজার হয়তো 1.5 কিলো সামনে যেতে হবে। আপনি যাওয়ার পরে আমাদের যেই আপনাদের দেখাবো যে স্থানটা, সেই স্থানটা আপনাদের এখান থেকে 1.5 কিলো আমরা যাচ্ছি, চলেন আমাদের সাথে। আরে একটু একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন না। ও ভাই, আপনারা কি নিকলি হাওর দেখতে যাচ্ছেন? নিকলি হাওর দেখতে যাচ্ছেন? নিকলি হাওর, হ্যাঁ বলুন। দোকানটা কিন্তু জোস এই জায়গায়। এই জায়গা আপনারা এসে চা, তারপরে চার সাথে যা চাই সবকিছুই পাবেন, সমস্যা নাই, চলে আসেন। কিন্তু দেখতে পাচ্ছেন আছেন কি সুন্দর একটা মনোরম পরিবেশ। মানে আমি কিন্তু এই জায়গাটা, মানে জায়গাটা আসলে কি জানেন, একটু বেশি স্টাইল দিয়ে কথা গুতি যায়, কথা কিরকম গুলায় যাচ্ছে। তারপরে দেখেন, কথা কম বলি কাজ বেশি করি, আপনাদের দেখানোর জন্য আমি এখানে এসেছি। এটা আপনারা দেখেন চারপাশ কিরকম। আর একটু সামনে গেলে অবশ্য আসলে নিকলি লাইট ভার্সন, চলেন দেখি। আর শোনেন, ভিডিও কিন্তু ভালো লাগলে এখানে আসা লাগবে, আর আমার কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করা লাগবে। লোক, সরি, শহ লোক দেখেন, সবাই দেখতে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত লোক, মনোরম পরিবেশ, কি সুন্দর বাতাস। এখানে আমরা এক ভাইয়ের সাক্ষাৎকার নেব। এই যে সামনে দাঁড়ায় আছে তিনজন, তাদের কাছে সাক্ষাৎকার নেব। এই যে আপনাদের ভিতরে কে কথা বলবে? আমরা অমুক ইউটিউব চ্যানেল থেকে আসছি। আপনার জায়গাটা দেখে, হ্যালো ভাই, আপনার মানে জায়গাটা দেখে আপনার যে মতামত ছেড়ে বলেন। ও মা, চশমা পরতেছেন? ও টিভিতে দেখাবে, তাই টিভিতে দেখানোর বিষয় না। চশমার মধ্যে একরকম ভিউ, চশমার রহস্যময় জায়গা। জায়গাটার নাম জানো কি ভাই? কি জানো ভাই? সালাম ভাই, জায়গার নাম বন্যের বিল না কি জানো? আসলে সামনে যশোর, তারা খুবই মানে খুবই সুন্দর জায়গা, আমি আসলে বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর জায়গা। আমরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, আসলে চিন্তা করছি যে ইউটিউব ইউটিউব করে একটা ভালো ক্যামেরা কিনবো, তা আপনারা যদি সাথে থাকেন হয়ে যাবে, ভালো ভালো দেখাতে পারবো। যেমনটা আমি দেখাতে চেয়েছি, আপনারা আসলে আমার ভিডিও মানে কথার সাথে একমত হবেন কি না সেটা জানি না, কিন্তু আমার কাছে জায়গাটা বেশ সুন্দর লাগে। আসলে জায়গাটা অনেক সুন্দর, এখানে ফ্রি বাতাস, আমার মন ভরে যাচ্ছে। আপনারা ভিডিওটা দেখেন, আর সুযোগ থাকলে যশোর শহর থেকে অনলি 5 কিলো, যশোর শহর থেকে 5 কিলো না 8 কিলো হবে, আমি চাষড়া চেকপোস্ট হইতে 3 কিলো, চাষড়া চেকপোস্ট হইতে 3 কিলো
খুবই সুন্দর জায়গা, সুন্দর রাস্তা। এখানে অনেকে দেখেন না, ক্যামেরা আমার পিছন সাইডে যারা আছে পিছনে তারাও ঘুরতে আসছে, অনেকে এখানে ঘুরতে আসতেছে, পিছনেও লোক আছে। তো আর এত ভিডিও বড় করে লাভ নাই, ভিডিও দেখেন, লাইক দেন না, লাইক দেওয়া লাগবে, ভালো লাগলে লাইক দেবেন।